ওয়েলকাম টু মাই চ্যানেল বেঙ্গল আর্ট আরআর। সবাইকে জানাই শুভ দীপাবলির আগাম শুভেচ্ছা। দীপাবলির আগের দিন 14খানা প্রদীপ দেওয়া হয়, তার জন্য আমি 14টা প্রদীপ নিয়ে চলে এসেছি। এইগুলোকে কালার করব আমি, তার জন্য একটা কাচের বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে প্রদীপগুলো ভেজাবো। এগুলো 3-4 ঘন্টা ভিজিয়ে রাখবো। প্রদীপগুলো ভিজিয়ে রাখলে প্রদীপের মধ্যে যে ময়লাগুলো থাকে সেইগুলো চলে যায়, যার ফলে রং করতে সুবিধা হবে। তিন থেকে 4 ঘন্টা ভেজানো থাক প্রদীপগুলো, তারপর তুলে পরিষ্কার করে শুরু করব ভিডিও। তিন চার ঘন্টা পর আবার ফিরে এলাম, প্রদীপগুলো হয়ে গেছে, অনেকক্ষণই ভেজানো, এরপর তুলে নেব। তো এটাকে এরকম ভালো করে একটু ধুয়ে নেব, ধুয়ে নিয়ে তুলে নেব। নিয়ে প্রদীপের জলগুলো ঝরিয়ে নেব, ততক্ষণ আমাদের অপেক্ষা করতে হবে শুকানো অবধি, তারপর আমরা কালার শুরু করব। প্রথমে একটা প্রদীপ নিয়ে নিলাম, এরপর রেড আর ইয়েলো কালার দিয়ে কালার করব। তো কালারটা শুরু করছি। হলুদটা হয়ে গেছে, এরপর লালের কাজ করব। এরপর ওপরটা রং করে নেব। ভেতরটা হয়ে গেছে, ওপরটা করি এবার।
এরপর এই দিকটা একটা করে টিপ দিয়ে দেবো। রংটা শুকায়নি যার জন্য অসুবিধাটা হচ্ছে। প্রদীপটা কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর একটা প্রদীপ নিয়ে নিচ্ছি, ওতে রেড কালার দিয়ে ব্যাকগ্রাউন্ডটা করে নেব। ব্যাকগ্রাউন্ডটা হয়ে গেছে, এরপর সাদা দিয়ে কাজ করব। আর একটা প্রদীপ হয়ে গেল, ভায়োলেট কালার দিয়ে ব্যাকগ্রাউন্ডটা করে নিচ্ছি। আর একটা প্রদীপ নিয়ে চলে এসেছি। ব্যাকগ্রাউন্ডটা হয়ে গেছে, এরপর ইয়েলো কালার দিয়ে কাজ করব।
করব, ইয়েলো কালার দিচ্ছি আমি ব্যাকগ্রাউন্ডে। হয়ে গেছে রংটা, এরপর সবুজ দিয়ে ব্যাগ করব। আমি এখানে ক্রোমিওলোটা ব্যবহার করেছি। আর একটা প্রদীপও হয়ে গেল, আর একটা প্রদীপ নিয়ে নিয়েছি, এর মধ্যে সাদা ব্যাকগ্রাউন্ডটা করে নেব। এই ব্যাকগ্রাউন্ডটা কমপ্লিট হয়ে গেল, রয়্যাল ব্লু কালার দিয়ে ভেতরে এবার কাজ করব।
আর একটা প্রদীপ হয়ে গেল। এরপর নিচটা করব, ওপরটা তো হয়ে গেছে। হয়ে গেল প্রদীপটা। এইখানে আমি স্ন্যাপ গ্রিন কালারটা নিয়ে নিয়েছি আর প্রদীপে ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দেবো, তার উপর সাদা দিয়ে কাজ করবো। এরপর সাদা দিয়ে এটাই কাজ করব। আর একটা প্রদীপ নিয়ে চলে এসেছি, তার ব্যাকগ্রাউন্ডে আমি ডিপ রানী কালার বা ম্যাজেন্টা কালারটা দিয়ে দিচ্ছি। দিলাম পিঙ্ক কালার, ম্যাজেন্টা কালার যেটা, সেটা কেমন লাল মতো হয়ে গেল কেন বুঝতে পারছি না, এর আগেও হয়েছে এটা। এর ওপর ডিপ হলুদ দিয়ে ফুল ফুল করে নেবো।
একটা প্রদীপ হয়ে গেল আমাদের।